টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু হোবার্টে পৌঁছেছে টাইগাররা। বাংলাদেশ সময় সকাল 10:30টায় ব্রিসবেন থেকে হোবার্টে পৌঁছায় টিম টাইগার্স। বাজে আবহাওয়ার কারণে হোবার্টে পৌঁছাতে কিছুটা দেরি হয় টাইগারদের। আগেই হোবার্টে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের, তবে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় আরও দুই দিন ব্রিসবেনেই প্রস্তুতি সারবে। তবে বৃষ্টির কারণে গতকালও ট্রেনিং করতে পারেনি টিম টাইগার্স। বৃষ্টিতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রস্তুতিটাও পণ্ড হয়। তবে সব বাধা পেরিয়ে টাইগাররা এখন হোবার্টে। সোমবার এখানেই বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশ দলের। সুপার 12-এর প্রথম ম্যাচে আফিফ মিরাজরা নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে। একটা ম্যাচ ওইখানে ওয়াশড আউট হয়ে গেছে, যেটা আমাদের খেলার কথা ছিল ব্রিসবেনে। তো আশা করি যে এটাতে কোনো প্রবলেম হবে না, এই কারণে যে দুই দিন ভালো প্র্যাকটিস হয়েছে সেখানে। তো প্রস্তুতির ব্যাপারটা যেটা প্লেয়ারদের দেখেছি, তারা দে আর ভেরি মাচ কনফিডেন্ট। খেলা না হতে যে কোনো অসুবিধা হচ্ছে তাদের আমার মনে হয় না, তারা যেটা বলেছে তাদের যথেষ্ট প্র্যাকটিস আছে।